প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাইথনের এই ভিডিওটিতে আমি আলোচনা করব টাপলস সম্পর্কে। লিস্টের মতো টাপলসও একটি ডেটা স্ট্রাকচার, তবে পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে লিস্টের ভ্যালুগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, কিন্তু টাপলসের ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবেন না, কারণ টাপলস হচ্ছে ইমিউটেবল। তো টাপলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি সরাসরি পাইচার্মে নিয়ে যাচ্ছি, নতুন একটি প্রোগ্রাম ফাইল তৈরি করে নিয়েছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই দেখাচ্ছি টাপলস কীভাবে তৈরি করবেন। টাপলস তৈরি করার পদ্ধতি হচ্ছে, প্রথমে যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। সাপোজ আমি এখানে স্টুডেন্টস নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তারপর যেটা করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। টাপলস তৈরির জন্য আমরা ব্যবহার করব ফার্স্ট ব্র্যাকেট। এবার আপনারা একে একে ভ্যালু রেখে দিতে পারেন এইখানে। টাপলসে যদি ফার্স্ট ব্র্যাকেট নাও ইউজ করেন তাতেও প্রবলেম নাই, সেটা কাজ করবে পারফেক্টলি, বাট ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা বেটার। লিস্টের ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করি, এবং ডিকশনারির ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, যেটা কার্লি ব্র্যাকেট। ওকে, তো এবার টাপলসের ভ্যালু দেওয়া যাক। সাপোজ আমি প্রথম স্টুডেন্ট নাম দিয়ে দিচ্ছি আনিসুল ইসলাম। দেন কমা দিয়ে একটি একটি করে আইটেমগুলোকে সেপারেট করতে হবে। আপনারা চাইলে এদিকেও দিতে পারবেন সবগুলো, আমি জাস্ট উপর নিচ করে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তারপর সাপোজ দিচ্ছি রাবেয়া বেগম, পারফেক্ট। এবার যেটা করতে পারি, টাপলসের ভ্যালুগুলো প্রিন্ট করে দেখাচ্ছি কিভাবে প্রিন্ট করতে হয়। একেবারেই লিস্টের মতো আমরা অবশ্যই প্রিন্ট ফাংশন ইউজ করব। তারপর এখানে টাপলসের নামটা দিব, সেটা হচ্ছে স্টুডেন্টস, এবং তার মধ্যে এখানে ইন্ডেক্স নাম্বার বলে দিলে হবে। সাপোজ আমি জিরো ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করতে যাচ্ছি, প্রিন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে জিরো ইন্ডেক্সের ভ্যালু আনিসুল ইসলাম দেখাবে, দেন ওয়ান ইন্ডেক্সের রাবেয়া বেগম, এবং ইন্ডেক্স টুতে নিশাত সুলতানা। সো যদি রান করি তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, প্রোগ্রাম 29, লক্ষ্য রাখুন এখানে আনিসুল ইসলাম দেখাচ্ছে। তো আমি যেমনটা বলেছিলাম যে টাপলসের ভ্যালু আপনি চেঞ্জ করতে পারবেন না। সাপোজ আমি এখানে স্টুডেন্ট জিরো ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছি, লক্ষ্য রাখবেন। সাপোজ এখানে দিচ্ছি ময়নুল ইসলাম। এবার যদি কোডটা রান করি, লক্ষ্য রাখবেন এখানে অবশ্যই এরর দেখাবে, ডেফিনেটলি এরর দেখাবে। লক্ষ্য রাখুন এখানে এরর দেখাচ্ছে। টাপলসে কি করতে পারবেন না, আপনারা ডাজ নট সাপোর্ট আইটেমস অ্যাসাইনমেন্ট। একটা আইটেম অলরেডি যেগুলো দেওয়া আছে সেগুলোই থাকতে হবে, সেগুলো পরিবর্তন করতে পারবেন না আপনারা পরবর্তীতে। সো এটাই হচ্ছে টাপলসের প্রবলেম। তবে টাপলসের সুবিধা আছে, টাপলস ফাস্টার, লিস্টের চেয়ে অনেক অনেক ফাস্টার টাপলস। আপনারা চাইলে এখানে লক্ষ্য রাখবেন না, স্টুডেন্ট দিয়েও প্রিন্ট করতে পারেন। সেক্ষেত্রে যদি আমি রান করি প্রোগ্রামটা, লক্ষ্য রাখবেন রান প্রোগ্রাম 29, লক্ষ্য রাখুন সবগুলো টাপলসের ভ্যালু প্রিন্ট করতেছে একেবারে ফার্স্ট প্যাকেট সহ। এখানে লক্ষ্য রাখবেন আপনারা চাইলে টাপলসে টাপলের মধ্যেও টাপলস রাখতে পারবেন, অর্থাৎ আমি যেমনটা বোঝাচ্ছি, সাপোজ এইখানে লক্ষ্য রাখুন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আনিসুল ইসলাম কমা, তারপর সাপোজ দিচ্ছি 27 ইয়ার্স ওল্ড, দেন সাপোজ সিজিপিএ দিচ্ছি 3.56, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আবার দিয়ে দিলাম কমা। এবার লক্ষ্য রাখবেন স্টুডেন্টস টাপলসের মধ্যে প্রথম ইন্ডেক্সে একটি টাপল রেখেছি, তারপর ভ্যালু রেখেছি, চাইলে যতগুলো ইচ্ছে টাপলসের মধ্যে টাপলস রাখতে পারবেন। এবার সাপোজ আমি স্টুডেন্ট যদি জিরো ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করি, যেটা কিনা একটা পুরোটাই একটা টাপলস, সো সেক্ষেত্রে পুরোটাই প্রিন্ট করবে এক্স্যাক্টলি যেমনটা বলেছিলাম, ঠিক তেমনটাই এখানে প্রিন্ট করতেছে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। লিস্টে যেরকম আমরা স্লাইসিং করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, এক্স্যাক্টলি টাপলসেও স্লাইসিং করতে পারবেন। স্লাইসিং বলতে এরকম ওয়ান দিয়ে আমি কুলন দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেক্ষেত্রে প্রথম ইন্ডেক্স থেকে শুরু করে বাদবাকি সবগুলো ভ্যালু প্রিন্ট করেছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো এইখানে সাপোজ আমি যদি ওয়ান দিয়ে এটা প্রিন্ট করতে চাই, লক্ষ্য রাখবেন প্রোগ্রাম 29 রান করে দেখাচ্ছি, এক নম্বর ইন্ডেক্স থেকে শুরু করে অর্থাৎ রাবেয়া বেগম, পরে হচ্ছে নিশাত সুলতানা, সবগুলো ভ্যালু কিন্তু প্রিন্ট করেছে। সো এখানে যদি জিরো ইন্ডেক্স থেকে প্রিন্ট করি, লক্ষ্য রাখুন জিরো ইন্ডেক্স থেকে শুরু করে সবগুলো ভ্যালু এখানে প্রিন্ট করেছে। টাপলস সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।